আজকের এই ভিডিওতে আমরা এবিটি মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার পাঁচশো বারো যে ভূগোলের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নের বিভাগ ক এবং বিভাগ খ এ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব একের দাগের এক বলছে ভূমিরূপের পরিবর্তনে কোন বহিজাত শক্তির ভূমিকা সর্বাধিক উত্তর হবে অপশান নাম্বার ক নদী একের দাগে দুই শুষ্ক মরুভূমির অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে বলা হয় অপশান নাম্বার খ প্লায়া একের দাগে তিন বায়ু আর্দ্রতা পরিমাপ যন্ত্রের নাম হাইগ্রোমিটার অপশান নাম্বার ঘ একের দাগে চার বলছে কোন জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না নিরক্ষীয় জলবায়ু অঞ্চল অপশন নাম্বার ক তারপর প্রশ্ন বলছে দেখো একের জায়গার পাঁচ সমুদ্রে ভাসমান বিশাল আয়তনে বরফস্তূপকে বলা হয় এটা হবে হিমশৈল এটা হচ্ছে অপশন নাম্বার গ কোন স্থানে কোন স্থানের জল জোয়ার ভাঁটার প্রকৃত ব্যবধান হলো অপশান নাম এটা হবে ছ ঘন্টার বেশি অপশান নাম্বার ঘ একটি ই বর্জ্যের উদাহরণ হলো অপশান নাম্বার ঘ তার তারপর প্রশ্ন একের জায়গার আট বলছে আরাবল্লী সর্বোচ্চ সিংহের নাম এটা হবে কি এটা গুরুশিখর অপশন নাম্বার ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হচ্ছে ভাখার নাঙাল অপশন নাম্বার গ ভারতে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় অপশন নাম্বার ঘ করমণ্ডল উপকূলে আর একের দাগের এগারো একের দাগের এগারো বছর দক্ষিণার্থী মালভূমি অঞ্চলে দেখা যায় রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা পর প্রশ্ন হচ্ছে দেখো বারো দাগের প্রশ্ন একের দাগের বারো আর্দ্র সামুদ্রিক বাতাস প্রয়োজন হয় ইকু চাষে অপশন নাম্বার ক ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁওয়ে অপশন নাম্বার খ আর উপকৃত অংশকে বলা হয় পিক্সেল ক এবার ঠিক ভুল রয়েছে দেখো এক একটা জলপ্রপাত ক্রমশ নদীর উৎসের দিকে ঠিক বায়ু বায়ুর গতি সমান্তরালে গড়ে শীত বালিয়া দিয়ে ঠিক বায়ুমন্ডলে মিথেন গ্যাসের মূল উৎস হল আবদ্ধ জলাশয় ঠিক সমুদ্র সমুদ্রে উষ্ণ ও শীতল স্রোতে মিলনে ঘন কুয়া সৃষ্টি হয় এটা হচ্ছে ঠিক ফ্লাইয়াস একটি কৃষি বর্জ্য উদাহরণ এটা হচ্ছে ভুল আর দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনযোগ্য এটা হচ্ছে ভুল আর চিত্রে বনভূমিকে লাল বহনে দেখানো যায় এটা হচ্ছে ঠিক এরপর হচ্ছে দেখো পূরণ এক একটা কি বলছে নদী গতিপথে বহনের ক্ষমতা সূত্রকে ড্যাস বলে খাতে সূত্র বলে পরেরটা বলছে দুই একটা মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত বরফের শিখর দেশকে ড্যাস বলে ওই তবে কি হয় নোনাটাক্স তারপর প্রশ্ন বলছে দেখো তিনেরটা বায়ুমন্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে উত্তাপ তারপর প্রশ্ন চারেরটা পূর্ণিমা তিথিতে অবস্থানকে ড্যাশ বলে প্রতিযোগ প্রশ্ন বলছে নর্মদা নদীর নদীর উপত্যকার ড্যাশ এর উদাহরণ উত্তর গোস্ত উপত্যকার উদাহরণ রেটুন শব্দটি অর্থ ড্যাশ প্রশাসন জড়িত এটা হবে আঁক তারপর প্রশ্ন দেখো কি বলছে যে সাতেরটা বলছে ভারতে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে ড্যাশ সংস্থা এটা হবে এস ও আই সার্ভে অফ ইন্ডিয়া তোমার কমেন্ট বক্সে করে জানাও যে এসওয়াই বা সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত সদর দপ্তরটি কোথায় অবস্থিত তারপরে প্রশ্ন দেখো কি বলছে তারপরে প্রশ্ন বলছে যে দু হাজার তিনের এক একটা বলছে দেখো মালাবার উপকূলে বালিয়াড়ি স্থানীয় ভাষায় কি বলা হয় উত্তর হবে কি থেরিস তারপরে প্রশ্ন দেখো দু রয়েছে দু নম্বর প্রশ্ন কি বলছে যে কোনো বায়ুকে সমুদ্র বায়ু বা স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় এটা হবে কি এটা হয় মৌসুমী বায়ু তিনটটা বলছে দেখো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মহাসাগরে সমুদ্র সমুদ্রসে দিক পরিবর্তন হয় কোন বায়ুকে সরি সঙ্গে সঙ্গে কোন মহাসাগরে হবে কি ভারত মহাসাগরে পরে প্রশ্ন বলছে যে শিল্প জল পরিশোধনের পদ্ধতিকে কি বলা হয় ফিল্টারেশন পরে প্রশ্ন দেখো কি বলছে নদী মোহনায় কি ধরনের মৃত্তিকা প্রাধান্য লক্ষ্য করা যায় এটা হবে লবণাক্ত পরে প্রশ্ন দেখো কি বলছে ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে অধিকার করে এটা হচ্ছে কর্ণাটক সাথে বলছে যে হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি উত্তরপ্রদেশ তারপরে প্রশ্ন দেখো কি বলছে কোন মানচিত্রে সমন্বিত রেখার আহ সাহায্যে ভূপ্রাকৃতিক বোঝানো হয় এটা হচ্ছে ভূপ ভূবৈচিত্র সূচক এরপরে দেখো বামড়ি গান্ধী মেলাও কারেবা এটা হবে দুই জাফর আর আধি এটা তিন হবে রাজস্থান ধান গবেষণাগার কেন্দ্র এটা হবে চার কটক আর পেট্রোলিয়াম উপজাত দ্রব্য এটা হচ্ছে ন্যাপথা তো প্রশ্ন দেখানোর একটু উত্তরগুলো